মা দুর্গা সরস্বতী কার্তিক মা লক্ষ্মী গণেশ সিংহ লায়ন আর মহিষাসুর। ছেলে ইউভান চক্রবর্তীকে প্রথমবার দুর্গা ঠাকুরের মণ্ডপে নিয়ে গিয়ে দুর্গা ঠাকুরকে চেনালো অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুরু হয়ে গিয়েছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, আর তাই তো শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই পুজোতে মেতেছে ছেলে ইউভান এবং স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে। আজকে ছিল শুভ সপ্তমী, তাই তো ছেলে ইউভানকে নিয়ে সোজা মণ্ডপে চলে গিয়েছিল রাজ এবং শুভশ্রী একসঙ্গে। সেখানে একই রকম রঙের ড্রেস পরে দেখা গেল পরিবারের সকলকে। ইউভানকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় মণ্ডপে বসে বসে সমস্ত ঠাকুরকে চিনিয়ে প্রণাম করতে বলল। ইউভান মনোযোগ সহকারে মায়ের কথা শুনছে। তো ভিউয়ার্স, ইউভানের এই মিষ্টি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন, ধন্যবাদ।